দাদা থেনস আকো না থেনস, দাদা হালকে আকো না হালক, ব্ল্যাক প্যান্থার, দাদা সুপারম্যান, আমরা GDF5. তো গাইস GDF5 এর ভিতরে আমরা চাই চাই সেটাকে যদি আমরা পেইন্টেতে ড্র করে দিই তাহলে সেটা GDF5 এ পেয়ার হয়ে যাবে। তোমরা জানো কি আমি জানি না, বাট হ্যাঁ, তো তোমাদের এই স্টোরিটা বোঝার জন্য ভাই পার্ট 2 বা 3 যেটা দেখে নাও তোমরা স্টোরি বুঝতে পেরে যাবে। তো বাকি ঠিক আছে, আপাতত আমি আছি হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে, দেখতে পাচ্ছ। আর ফ্র্যাঙ্কলিন ভাই একটু পুশআপ वगैरह মেরে বডি বডি বাড়ি নিয়েছে। বাট বাকি ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু কমেন্ট থেকে দেখে আঁকবো, যেমন হচ্ছে ভাই কমেন্টে যাব আর দেখবো তোমরা কি কি ড্র করতে বলেছো। কারণ লাস্ট এপিসোডে আমি বলেছিলাম যে যদি ওই ভিডিওটাতে 500খানা লাইক, মানে 500খানা কমেন্ট ভাই, লাইক নয়, লাইক তো 3000খানা ছিল, তোমরা কমপ্লিট করনি, তাই জন্য বলছি ভাই লাইক করে দাও তাড়াতাড়ি এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি 3000 লাইকের গোল লাগাচ্ছি, দেখি 3000 লাইক কমপ্লিট হয় নাকি, তারপর আমি ভিডিও দেবো ভাই। তোমরা কমেন্টে বলবে না যে ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও, 3000 লাইক হবে তারপর নেক্সট ভিডিও আসবে। 500খানা কমেন্টও চাই ভাই 3000 লাইকের সাথে। হ্যাঁ বাকি ঠিক আছে, চলো কমেন্টে যাওয়া যাক। আর ওখানে দেখি তোমরা কোন সা সুপার হিরো বলেছো ড্র করতে, তো সেটাকে আমি ড্র করবো। আর ড্র করলে ভাই আমাদের GDF5 ওটা পেয়ার হয়ে যাবে। বাকি ঠিক আছে, চলো যা যা হচ্ছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে। ওয়েল তো গাইস, আমরা চলে এসেছি হচ্ছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে। আর বাকি ঠিক আছে, এখানে আমি 3000 লাইকের এম লাগিয়েছিলাম, 1500 হয়ে গেছে, 50% হয়ে গেছে। বাকি ঠিক আছে, আমি এখন এখানে কমেন্টে দেখবো যে তোমরা কি কি বলেছো যে ড্র করতে। বাট দেখো এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমি ফার্স্ট কমেন্ট দেখতে পেয়ে গেছি থ্যানোস আকো, মানে নেক্সট এপিসোডে আমাকে থ্যানোস আঁকতে বলেছে। তো বাকি ঠিক আছে, চলো থ্যানোসই ড্র করা যাক। তো আমি এখন পেইন্ট টুলেতে আমার চলে এসেছি। আর এখানে আমাকে থ্যানোস আঁকতে গেলে কি করতে হয় ভাই, এখান থেকে গোল মুখ করতে হবে এরকম, থ্যানোস এটা হয়ে গেছে। আর এখান থেকে একটা বাড়ি, এখান থেকে ভাই আমার ড্রয়িং কেউ জাজ করবে না, আমি ফার্স্টেই বলে দিচ্ছি। আমি এটা লাস্ট 8খানা এপিসোডে, মানে এইটা নিয়ে 8খানা এপিসোডে আমি বলে দিয়েছি যে আমার ড্রয়িং কেউ জাজ করবে না। হ্যাঁ বাকি এখানে দেখো আমি থ্যানোস একে তো দিয়েছি, তো এবার আমি GDF5 গেলে আমাকে থ্যানোস দেবে কি আমি জানি না, তো তাই জন্য ভাই আমি এখানে লিখে দিই, কারণ আমি অন্য কোনো হিরো পেতে চাই না ভাই। দেখো থ্যানোস লিখে দিয়েছি, এবার এখন আমি পাওয়ার পাবো না, কিন্তু যদি আমি প্লাস পাওয়ার দিয়ে দিই তাহলে আমরা পাওয়ারও পেয়ে যাবো ভাই, একদম ঝারাতে আর পাওয়ার পেয়ে যাবো। বাকি ঠিক আছে, চলো এবার GDF5 যাওয়া যাক, আর দেখা যাক যে আমাদের থ্যানোস এসছে নাকি। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কাছে থ্যানোস চলে এসছে, যেটা ভাই আর্মার সহজ আছে, মানে আর্মার নিয়ে এসছে একসাথে ভাই, আমি তো আর্মার আঁকিনি। বাকি ঠিক আছে, আপাতত একটুখানি থ্যানোসের মনে হয় পটি বগেরা পেয়েছে, একটুখানি ঝোপেতে গিয়ে একটুখানি পটি পটি করে নি। তোমরা দেখছো কি ভাই পটি পটি টাইমে দেখতে নেই, বাকি থ্যানোস এখন পটি করছে। তোমরা এক কাজ করতে পারো, তোমরা ভিডিওটাকে লাইক করে দিতে পারো এক্ষুনি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ এই ভিডিও এরকম আসতেই থাকে। তো চলো থ্যানোস এর পটি হয়ে গেছে, ইয়েস হয়ে গেছে, চলো মাস যাওয়া যাক ভাই। এবার থ্যানোস, থ্যানোস এর কাছে পাওয়ার নেই না, তাই জন্য আমাকে নর্মালি যেতে হবে। আর ভাই থ্যানোস ক্রাইম সলভ করে না, থ্যানোস ক্রাইম বাড়ায় উল্টে, তোমরা কি জানো আমি জানি না, বাট থ্যানোস ক্রাইম বাড়ি দেয়। বাকি আমি কার বাড়ি বাড়ি হয়ে যাবো ভাই এখান থেকে, চলো এখান থেকে এই বাড়ির গেটে উঠে পড়ি। ও ভাই কি বাজে পড়লো থ্যানোস, চলো এখান থেকে লাভ মেরে বেরিয়ে যাই ভাই। আমাকে একটু রোডে যেতে হবে না, কমসে কম ভয় দেখাতে, বাকি এখান থেকে ক্রিশের মতো ঝাপ মারবো। দেখো আমাদের এরম ভাবে রোডে যেতে ভাই অনেক বছর লেগে যাবে, আমি তা বুঝতে পারছি, কারণ লোকজনকে দেখতে যাবে ভাই। তুই থ্যানোসের গাড়ি কি মারছিস? হ্যাঁ এক লাথিতে তোর কাঁচ ভেঙে দেবো। ওই হবে হাত, হ্যাঁ পায়ে করে মার, পায়ে করে মার থ্যানোস, পায়ে করে মার থ্যানোস, পায়ে করে মার ভাই। দেখো এক মিনিট, এত বড় লোক যদি গাড়ি চালায় তো কিরম ভাবে চালাবে। বেরো, ওই বেরো, চল ঠিক আছে, তোর গাড়ি চুরি হয়ে গেছে ভাই। কি বাজে দেখতে লাগছে, এই দেখো ভাই থ্যানোস গাড়ি চালাচ্ছে, খুব বাজে দেখতে লাগছে, এই দেখো থ্যানোস ড্রিফট মারছে ভাই, খুব বাজে লাগছে এটাতে। বাকি ঠিক আছে, চলো শহরের দিকে যাওয়া যাক, আর ওখানে গিয়ে কিছু তুলকালাম করবো, কিন্তু তার আগে ভাই আমাদের পাওয়ার লাগবে। আর পাওয়ারটার জন্য আমাকে কি করতে হবে ভাই? আমাকে প্লাস পাওয়ার লিখতে হবে ভাই আমার পেইন্টের পাশে। বাকি ঠিক আছে, এখানে চলে তো এসেছি, আর এখানে ভাই আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু থ্যানোসকে ভাই মাস্ট ফানি লাগছে, এই দেখো ভাই এত বড় লোক একটা এত ছোট গাড়ি চালাচ্ছে, আর ড্রিফট মারবো ভাই ড্রিফট। বাকি এরকম যাবো, এরকম এই দেখো ভাই ড্রিফট মেরেছি। বাকি ঠিক আছে, চলো আমি যাই মাস্ট তলার দিকে, আর এইখানটাকে আমি পাওয়ারটাকে আপগ্রেড করবো। বাকি থ্যানোস ঝাপ মেরে দে, চল গাড়ি গেছে নিজের কাছে ভাই, আমি এখানে চললাম আরামসে নিজের পাওয়ার আপগ্রেড করতে ভাই। বাকি ঠিক আছে, চলো বাইরে গিয়ে প্লাস পাওয়ার লিখে দিই, তাহলে আমরা আই থিঙ্ক পাওয়ার পেয়ে যাবো। ওয়েল তো গাইস আমি চলে এসেছি হচ্ছে বাইরে, আর এখানে লিখবো আমি প্লাস পাওয়ার। দেখো এখানে লেখা হয়ে গেছে আমার প্লাস পাওয়ার। এবার দেখো ভাই থ্যানোসের পাওয়ার দেখো ভেতরে গিয়ে ভাই, তোমরা আমার আশা করছি চলে আসবে ভাই। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক, আর গবলেটে দেখি পাওয়ার এসছে নাকি। ও তো গাইস দেখতে পাচ্ছ আমাদের হাতের গবলেটটা কেমন জ্বলতে চালু হয়ে গেছে, আর আমার হাতে গবলেট মনে হয় ছিল না আই থিঙ্ক, আর গবলেট চলেও এসছে। বাকি ঠিক আছে, এর কাছে পাওয়ার কি আছে? ওই ও ও ও ভাই সবকে আগুন লাগিয়ে দিয়েছে, আরে জোরে দৌড়চ্ছে ভাই, তোমরা কি জানো আমি জানি না, বাট এই দেখো আর আমি উঁচু লাফাতেও পাচ্ছি, ইয়েস উঁচু লাফাতে পাচ্ছি। তোর কোনো লাস্ট খয়েস আছে এদিকে? ওই আরে ওকে ক্যাচ করতে বলেছিলাম, আমি জানি না এটা কি হচ্ছে, বাট এর কাছে দেখো কতগুলো পাওয়ার আছে ভাই, কতগুলো পাওয়ার। এই দেখো এটা কি ভাই আমি জানি না এটা কি, কিন্তু এটা খুব মাস্ট পাওয়ার ভাই। এই দেখো এই গাড়িটার পাশে যাবো, আর এইখানটাতে এই পাওয়ারটাকে মারবো, তাহলে দেখবো কি হবে ভাই। এই দেখো এই দেখো, আচ্ছা রাইট ক্লিকে স্লো মোশন আছে ভাই, এই দেখো রাইট ক্লিকে স্লো মোশন। আমি যদি এটা আরেকবার করি এটা কি হবে ভাই? আচ্ছা এটাতে পাথর করে দেয় ভাই, এই দেখো পাথরে দেখো পাথর হয়ে যাবে সব, এনে তুইও পাথর। এই দেখো ভাই, আচ্ছা এই পাওয়ারটা ইউজ করছিল থ্যানোসের ব্যাটা আমার উপরে। বাকি ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি চলছে, এ পাথর হয়ে যায়, সবকে পাথর বানিয়ে দেবো ভাই। মুরগি বানানো যায় না এখানে? না বানানো যায় মনে হয়, এক মিনিট রিয়ালিটি স্টোনে তো ওটা হতো। আচ্ছা আমরা ভ্যানিশ করে দিতে পারবো, আমি এটুকু জানি। এই দেখো ভ্যানিশ হয়ে গেল ভাই, জলেতে চেঞ্জ করে দিলাম। তারপরে আরেকটা আছে,
এটা কি আমি জানি না বাট দাঁড়াও এত ভারী পাওয়ার ইউজ করলে হবে না ভাই আমার রিয়েলিটি স্টোন লাগবে রিয়েলিটি স্টোন আচ্ছা এই তো এটা রিয়েলিটি স্টোন ভাই এই দেখো আমরা এবার পশু পাখি যা ইচ্ছা তাই বানিয়ে দেবো এই দেখো ভাই এই দেখো কি বানিয়ে দিয়েছি ভাই একে কুকুর বানিয়ে দিয়েছি ওই আর কিছু হতে চাস এটা ভাই শুয়োর বানিয়ে দিয়েছি এই দেখো ভাই একে কি বানিয়েছি এটা খরগোশ এটা এটা কি বিড়াল না গোট লেপার্ড ভাই লেপার্ড বানিয়ে দিয়েছি এই দেখো এবার অন্য কিছু ভাই আবার খরগোশ এ ডিয়ার বানিয়ে দিয়েছি ভাই এই দেখো কি পাওয়ার আছে ভাই আমাকে আমি ম্যাজিশিয়ান একদিক থেকে ওকে এনে ভাই ভাই এরকম হুনমান হয়ে গেছে ওই গাড়িটা হুনমান হয়ে দৌড়াচ্ছে ভাই এই দেখো ওই চুপচাপ দাঁড়া ওই তুইও দাঁড়া ভাই দেখো গাড়িটাকে আমি গরু করে দিয়েছি দেখো গরু দৌড়াচ্ছে দেখো ভাই কেমন ভাবে দৌড়াচ্ছে ওই হাম্মা দৌড়ো তুই তুই ওর সাথে পার্টনার হে ওর সাথে ইয়ে করতে যা ওর উপরে এসে এ তোরা গাড়ি চালাস না রে আরে ওয়েল জলে থাকবে তারা এক মিনিট কিছু হয়েছে ভাই দেখো ছোট্ট পপি হয়ে গেছে এই দেখো গাড়িটা আরে ভাই কি হচ্ছে তুই দেখো ভাই লেপার্ড ওগেরা বানিয়ে দিয়েছে আরে গাড়িটা কুকুর আরে একে কি এ তুই দাঁড়ায় এ দেখো ভাই বড় একটা ওয়েল চলে এসেছে ভাই বাকি এই পার্টটা ভালো আছে রিয়েলিটি স্টোনের বাকি এর পরে দেখি আর কি পাওয়ার আছে এইটা একটা পাওয়ার আছে এটা দেখি কি হ্যালো এটা কিছু পাওয়ার আছে ভালো দেখি এটা কি ও ও ভাই এটা কি পাওয়ার আমি জানি না এটা কি পাওয়ার কিন্তু এ উড়ে উড়ে পটকাচ্ছে ভাই সবাইকে এই দেখো ভাই এই দেখো এই পাওয়ারগুলো মস্ত আছে ভাই এই দেখো এই পাওয়ারগুলো মস্ত আছে ভাই আমি উঁচু লাফাতে পারবো দেখি অনেকটা উঁচু লাফাতে পারবো দেখো পাওয়ার জেনারেট করলো আর উঁচু লাফালো এনে ভাই হেলিকপ্টার শেষ এটা কি হচ্ছে ভাই ডান্স করছে কেন এরকম ভাই দাঁড়াও এটা কিছুটা একটা পাওয়ার আছে আচ্ছা এটা অন্য কিছু আর এটা কি আচ্ছা এটা ওই পাওয়ারটা চেক করেছি এটা পাথর স্টোন মানে এটা পাথর বানিয়ে দেয় আর এটা কি এটা সব ভ্যানিশ করে দেবে ভাই জল বানিয়ে দেবে সবকে ঠিক আছে এটা রিয়েলিটি স্টোন আর এটা কি এটা আমি চেক করতে চাই ভাই এই পাওয়ারটা কি আছে দাঁড়াও এমন হয় এখান থেকে সোল বের করে নেবে আমার যেমন হচ্ছে এই পাওয়ারটা বাকি দাঁড়াও এক মিনিট আমাকে খুঁজতে দাও লোকজনকে এই তো লোকজন চল নিজে সোল দে আমাকে ইয়েস ভাই সোল বের করে নিচ্ছে এই দেখো সোল বের করে নিচ্ছে ভাই ওর বাকি এর পরেরটা কি আছে ভাই এটা জানি না কি আছে কিন্তু এটা জানি কি আছে ভাই এটা দেখো মিটিওর পড়বে কোথায় মিটিওরটা কোথায় ভাই ছোট্ট একটা পড়েছে এবার দেখো বড় পড়বে এবার মিটিওরটা দেখো তোমরা ভাই কত বড় পড়বে এই দেখো দেখেছি ওই দেখো ভাই মিটিওর পড়েছে ওই দেখো এই দেখো এবার আমি উপরে উঠলাম আর এখান থেকে মিটিওর পড়বে ভাই চল ওই রাস্তায় পড় গিয়ে যা কোথায় পড়লো ভাই মিটিওর হ্যালো মিটিওর আচ্ছা এখানেই পড়েছে ভাই এই দেখো মিটিওরের পাওয়ারটা মস্ত ভাই তোমরা যাই বলো এই দেখো এটা হচ্ছে ওই মিটিওরটা আর আমি এরই পাশে যদি আরেকটা ফেলতে চাই তবে আমি ফেলতে পারবো মিটিওর কোথাও থেকে একটা পর ভাই এই দেখো পড়েছে ভাই কোথা থেকে আসছে আমি জানি না কিন্তু আসছে ভাই বাকি দাঁড়াও এক মিনিট ওই মেজ ব্যাংকের উপরে যাওয়া যাক তারপর ওখান থেকে না তলার দিকে বড় বড় মিটিওর ফেলা যাক ভাই মিটিওর ফেলে দিয়েছি পড়ছে কোথাও একটা ইয়েস এই দেখো ভাই পড়েছে ওই দেখো বিল্ডিং এর উপরে পড়েছে ভাই এই দেখো বিল্ডিং এর মাথায় পড়েছে ভাই তার আরেকটা এখানে ফেলবো ভাই আরেকটা নে এনে 3 2 1 লেটস গো এনে আরেকটা মিটিওর আসবে উপরে ভাই বাকি ঠিক আছে আর পাওয়ার কি আছে ভাই এর কাছে এটা কি এটা গাড়িটা কি আচ্ছা এর পেছনে গাড়ি আসবে এদিক ওদিক থেকে এই দেখো ভাই ওর পেছনে গাড়ি আমি মানে টেলিপোর্টেশন করে আরো গাড়ি ওর পেছনে ঠেলে দিচ্ছি তার আর কি পাওয়ার আছে এটা কি আচ্ছা এটা ব্ল্যাক হোল ভাই এটা ব্ল্যাক হোল এই দেখো এটা ব্ল্যাক হোল এই দেখো ওইখানে ফেলবো এই দেখো টাইম পাস করে দিচ্ছি ভাই একমাত্র আমি ফার্স্ট এখানে বাকি সব স্লো দাঁড়াও আর কিছু পাওয়ার আছে দাঁড়াও ছেড়ে দিচ্ছি ভাই ছেড়ে দিচ্ছি টাইম আবার নর্মাল করে দিচ্ছি কারণ আমাকে পাওয়ার দেখতে হবে দাঁড়াও আচ্ছা এটা টেলিকিনেসিস পাওয়ার ভাই এরকম ভাবে আমি সব তুলে এদিকে ছুড়ে দিতে পারবো ওকে আমি বুঝতে পেরেছি দাঁড়াও ভাই এটা দেখো এটা হচ্ছে ওই কন্ট্রোলিং পাওয়ারটা আমি সব কিছু এরকম উপরে তুলে এদিকে ছুড়ে দিতে পারি দাঁড়া এক মিনিট ভাই তুই দাঁড়া 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 সব কোথায় যাচ্ছিস ওয়ে কোথায় যাচ্ছিস সবাই ভাই সবকে হাওয়ায় তুলে দিয়েছি ওয়ে তোদেরকে তোদের সবাই হাওয়াতে এবার বিল্ডিং এ গিয়ে মার যা কোন দিকে মারলো হ্যালো বাকি ডেকে আছে আর এইটা কি পাওয়ার ভাই সবকে হাওয়াতে তুলে দিয়েছি ওই দেখো সবকে ছুড়ে ছুড়ে মারছি আমি জানি না কি চলছে দেখো এগুলো মানুষগুলোকে বের করে নিচ্ছে ভাই ভেতর থেকে এই দেখো আর মানুষগুলোকে ছুড়ে ছুড়ে মারছে ওই দেখো এটা গাড়িটাকে তুলে নিচ্ছে সব আর গাড়ি ছুড়ে মারছে কোথাও একটা বাকি ঠিক আছে এর পাওয়ার অতটা খারাপ নয় এবার এগুলো গান্স এর যার কাছে গান্স থাকবে সেগুলো আমাকে চলে আসবে এটা হচ্ছে স্ন্যাপ ফিঙ্গার ভাই ওয়ার্ল্ড এর হাফ পপুলেশন শেষ করে দিল এই দেখো 3 2 1 লেটস গো হাফ পপুলেশন শেষ ওয়ার্ল্ড বাকি আর কিছু আছে এটা কি ও এতক্ষণ বাদে না একটা ভালো পাওয়ার পেলাম ভাই এরকম এতক্ষণ বাদে একটা ভালো পাওয়ার পেয়েছি বাকি এই গাড়িটা আমাকে ঢুকতে আসছে এরকম 3 2 1 লেটস গো দেখো ভাই এতক্ষণ বাদে ভালো পাওয়ার পেয়েছি 3 2 1 লেটস গো ভাই এটা কি চলছে আমি জানি না বাকি ঠিক আছে আমি এখানে কি সব করছিলাম আর আমার পেছনেই আরেকটা কেউ চলে এসেছে আমি জানি না কে এসেছে কিন্তু এসেছে কেউ একটা এটা কে ওয়ে ওয়ে তুই কে ভাই এ তো মনে হচ্ছে কি ভাই এটা মারপিট করতে এসেছিস কেন ভাগ এখান থেকে ভাই ভাগ এখান থেকে কি একটা এসছে আমার সাথে মারপিট করতে আর ওর কাছে আমার মতনই পাওয়ার আছে ভাই দেখো আমি জানি না এই দেখো এই দেখো মালটা আসছে আমি উড়ে পালিয়ে যাবো ভাই ও আমাকে ধরতে পারবে না আরে মানে ধরতে পারবে ধরতে পারবে ধরতে পারবে ধরতে পারবে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট তুই গাড়ি ছুলেছিলি আমার উপরে কোথায় ভাই ও গেল কোথায় ভাই মিটর বাগেরা মারছে আমার উপরে আমার মনে হচ্ছে এটা কেমন আল্ট্রন ইয়েস এটা আল্ট্রন সালে আল্ট্রন আমারই কপিক্যাট আমাকে মারতে এসছিস হ্যাঁ তুই কি আয়রন ম্যান পাঠালো হ্যাঁ আমি একটুখানি ধ্বংস করছি বলে আয়রন ম্যান তোকে পাঠিয়েছে ওয়ে আমাকে ধরে তো দেখা তুই আগে আল্ট্রনের ব্যাটা কোথায় গেলি তুই আরে 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 ভাই মরে যাবো এরম করলে আর তুই মারতে পারবি আমাকে মেরে দেখা মেরে দেখা এনে 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 তুই আমাকে আগুন দিবি এনে এনে সালে কোথায় গেলি এনে এনে চল আমার কাছে 2.5 কিলো কা হাত আছে তা বলে তুই আমাকে মারবি বলে এনে 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 সব পাওয়ার মারবো তোর উপর নে পাথর বানিয়ে দিচ্ছি ভাই তোকে এনে 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 ভাই আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে দাঁড়াও 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 এক মিনিট আমি যদি একে চাই যে বাঁদর বানিয়ে দিতে কি আমি পারবো বাঁদর বানাতে কোথায় গেল ওই
কোথায় গেলি? আয় মুখের সামনে তো আয়। আরে পাথর কোথাকার ভাই, পাথর হয়ে এসে মারতে এসছে এখানে। ভাই এর উপর কাজ করছে না, এ কিছু হচ্ছে না। দাঁড়াও, এর উপর কি কাজ করবে ভাই? এর উপর এটাই কাজ করবে। আজা 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 এনে 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 তোর তোর তো ঘুষি আজকে পড়বে। চল চল, তোর তো আজকে ভাই তুই শেষ, তুই শেষ, তুই শেষ। তুই আমাকে মারবি কি ভাই? তুই তুই নিজে শেষ। চল একে তো আজকে গেম বাজিয়ে দিতে হবে। গাড়ি ফাড়ি ছুড়ে মারছিস, তোর তো কোথায় গেলি ভাই? টেলিপোর্ট বগেরা করে আমাকে কোথায় ফেলে দিল? নিজে পালাবে বলে যতই পালাবার চেষ্টা কর, তুই পালাতে পারবি না ভাই। হ্যাঁ মার, তুই তলা থেকে মার। তারা এক মিনিট, আমাকে ভালো একটা পাওয়ার দেখতে হবে যদি আমি ওকে মারতে পারবো ভাই। তারা এক মিনিট, আমি ছুরিটা বের করি ভাই। আমার কাছে ছুরি আছে, আমি ভুলে গেছিলাম। চল আজা, চল আজা ভাই। আমার মাথার উপরে মিটার বগেরা ফেলছিস কেন? তুই কোথায় গেলি? আরে থোবড়া দেখা না, আরে থোবড়া দেখা ভাই, থোবড়া থোবড়া দেখা, থোবড়া থোবড়া দেখা, থোবড়া দেখা। এবার ছুরি দিয়ে মার খা, এবার ছুরি দিয়ে মার খা, ছুরি দিয়ে মার খা। এনে তুই আমাকে মারবি? নে শেষ, আই থিঙ্ক আমার মনে হয় ও শেষ। এই দেখো ভাই শেষ, ওকে তিন চার পিস করে দিয়েছি। এই দেখো থানোস জিতে গেছে ভাই, এই দেখো একে তিন চার পিস করে দিয়েছি। আমি জানি না কিভাবে কিন্তু করে দিয়েছি ভাই। এর ছুরিটা একটুখানি বেশি পাওয়ারফুল আছে বাকি, ঠিক আছে। এর তো সব পাওয়ার আমরা চেক করে নিয়েছি, আর এর ছুরিটাকে একটুখানি ভেতরে ঢুকিয়ে দিই ভাই। এর সব পাওয়ার আমরা চেক করে নিয়েছি। এবার চল আমরা দেখি যে নেক্সট ড্র আমরা কি করবো, কারণ নেক্সট ড্রটা আমাদের ইম্পর্টেন্ট আছে না। এ চল না, গাড়ি কোথাকার সন্না বাজু ভাই, ঠিক আছে। চলো নেক্সট ড্র করা যাক কমেন্ট থেকে দেখে। ওয়েল তো গাইস, আমি আমার কমেন্ট সেকশনে চলে এসেছি, আর এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম যে এখানে আমি অনেকগুলো একসাথে দেখতে পেয়েছি, হিরো ব্র্যান্ড প্লাস হাল্ক। তো আমি হিরো ব্র্যান্ড তো আঁকতে পারবো না, কারণ ভাই হিরো ব্র্যান্ডের পাওয়ার অলরেডি আমি জানি যে কি কি আছে। তো হাল্কের পাওয়ার একটু দেখার ইচ্ছা আছে, তো চলো হাল্ককে ড্র করা যাক। হাল্কের ড্র করার জন্য ভাই আগে তো আমাকে একটা যেন মাথা বানাতে হবে, সেটা সবকে তো দিয়ে বানাতে হয় ভাই, ঠিক আছে। এখান থেকে একটা গোল, এরকম গোল মাথা, কারণ হাল্কের মাথা গোলই হয় তোমরা নিশ্চয়ই জানো ভাই, ঠিক আছে। এখান থেকে এরকম না, এরকম না, ভি বডি নয় ভাই, একটু বেশি বড় বডি হবে না ওর। ভাইল তো গাইস আমাদের হাল্ক এখানে রেডি। কেউ বলবে না হ্যাঁ এটা হাল্ক নয়, এটা হাল্ক, শুধু এটা কালার ভরতে হবে ভাই। কালার ভরলে এর মধ্যে জান চলে আসবে, তোমরা দেখবে এক্ষুনি। দেখো ভাই জান কি ভাই, পুরো প্লাস পাওয়ার লিখে দিয়েছি। এবার ভাই আমরা জিডিএ দিয়ে দেখবো যে আমাদের হাল্ক এসছে নাকি, কারণ ভাই জানি না হাল্ক আসবে কিনা। তো এবার অন্য কোনো যদি সবুজ হিরো দিয়ে দেয় তাহলে একটা আলাদা কেস হবে ভাই, ঠিক আছে। চলো ভেতরে যাওয়া যাক, আর গিয়ে দেখা যাক যে আমাদের হাল্ক এসছে নাকি। ও তো গাইস দেখতে পাচ্ছ, ফাইনালি আমরা হাল্ক হয়ে গেছি। আর এ তোকে কি বলেছি ওয়ে ভাই, এর মধ্যে পাওয়ারও আছে, এর মধ্যে পাওয়ারও আছে, এর মধ্যে পাওয়ারও আছে, বিশ্বাস করো কি না করো, কিন্তু এর মধ্যে খুব বেশি পাওয়ার আছে ভাই, বেশি পাওয়ার আছে। এই দেখো ভাই কত উঁচু উঁচু লাফাচ্ছে, আর কিছু দৌড়চ্ছে ভাই। আমার সাথে কেউ টাক্কার খেলে কি ওরা উড়ে যাবে না আমি উড়ে যাবো? না মানে ওরা উড়ে যাবে ভাই, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সবাই উড়ে যাবে। আরে ঠিক আছে হাল্ক, হাল্ক একটু বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি। তো পাওয়ার আমি বুঝতে পেরে গেছি ভাই, এত তোড়ফোড় করার দরকার নেই ভাই, ঠিক আছে। এর স্পিড স্লো হয়ে গেছে, আমার মনে হয় এর খিদে বগেরা পেয়ে গেছে। অ্যাটমিক স্ল্যাব, অ্যাটমিক স্ল্যাবে কি আছে ভাই আমি দেখতে চাই। অ্যাটমিক স্ল্যাব আবার কি? এই দেখো ভাই এটা হচ্ছে অ্যাটমিক স্ল্যাব, এটা হচ্ছে অ্যাটমিক স্ল্যাব। ওই দেখো গাড়ি কোথায় উড়ে উড়ে পড়ছে ভাই, এই দেখো ভাই এত উঁচু উঁচু উড়ে উড়ে পড়ছে গাড়ি। তারা এখানে 3-2-1 লেটস গো ভাই, এটা হচ্ছে অ্যাটমিক স্ল্যাব ভাই, ঠিক আছে। এবার দেখি এটা থান্ডার ক্ল্যাপটা কি, থান্ডার ক্ল্যাপ। আচ্ছা এটা ছোট্ট একটা তালি মারছে ভাই, পুচুক তালি। দেখো এনে পুচুক তালি ভাই, পুচুক তালি। বাকি এর কাছে আছে হচ্ছে থ্রো রক্স, ওকে ঠিক আছে। দেখি গাড়ি ছুটবে নাকি মানে পাথর ছুটবে ভাই, রেলওয়ে ট্র্যাক থেকে পাথর বের করবে আর ওপরে ছুড়ে দেবে। বাকি তোকে যদি আমি ধরি তো এনে বাকি, ঠিক আছে। এর পরের পাওয়ারটা কি আছে এর কাছে, রেজ ব্লাস্ট। এটা কি দেখি, রেজ ব্লাস্টটা কি ভাই? এটা মনে হয় অনেক বড় ব্লাস্ট ভাই, আমি বুঝতে পেরেছিলাম। বাকি দাঁড়া এক মিনিট, আমার কাছে এইটা অ্যাটমিক স্ল্যাবটা বেশি ভালো লাগলো ভাই, কারণ দেখো এরম উপরে উঠবো আর এরম উপরে। কত উঁচু উঠছিস ওই, এত উঁচু লাফাচ্ছিস কি করে ভাই? গেমই ল্যাগ করে যাবে এত উঁচু লাফালে ভাই, ঠিক আছে। এখান থেকে এরকম লাফাতে হবে ভাই, উঁচু পর্যন্ত যেতে হবে না আমাদেরকে। চলো এখানে নেমে পড়েছি, আর আমি কোন সা ইয়েতে চলে এসেছি ভাই, সমুদ্রের পাশে ভাই। আমি সমুদ্রের পাশে না ভাই, আমি যেতে চাই হচ্ছে নর্দমাতেও নয় ভাই, নর্দমাতে চলে এলাম কোথায় থেকে। বাকি জলের ভেতরে আমি দৌড়তে পারবো? ইয়েস ভাই জলের ভেতরে দৌড়তে পারবো। এই দেখো হালকের পাওয়ার মাস্ট আছে ভাই, দেখো জলের উপরেও দৌড়চ্ছে, জলের ভেতরেও দৌড়চ্ছে, কোথায় জানা কোথায় দৌড়চ্ছে ভাই। বাকি দেখো কোথায় চলে এসেছি ভাই আমি, তার এক মিনিট। আমি যদি জলের ভেতরে এরকম দৌড়ে দৌড়তে চলে যাই কোথায় চলে যাবো ভাই? না না আমি আর যেতে চাই না, আমি আর যেতে চাই না ভাই। আমি আমি কোথায় কোথায় কি সব ভাই, ভেতরে অন্ধকারে এমনি আমার ভয় লাগে, আবার অন্ধকারে আমি ঢুকে যাচ্ছি। ওই উপরে ওট উপরে ওট পাগল কোথাকার। বাকি ঠিক আছে আমি কোনো একটা শিপের ইয়েতে চলে এসেছি, কন্টেনার বগেরা জায়গাতে। আর চলো আগে যাওয়া যাক। ওই ভাই আমি কোথায় কোথায় আটকে যাচ্ছি। বাকি ঠিক আছে দৌড়তে থাকো। আর আমার কেমন মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। ইয়েসে দেখো ভাই আরেকটা 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 হাল্ক চলে এসছে কোথায় দিয়ে, হাট এখান থেকে আরেকটা হাল্ক চলে এসছে ভাই কোথায় থেকে, আমি জানি না কোথায় থেকে। ভাই আমাকে মারছে, খুব বাজে মারছে, খুব বাজে মারছে। ওই হাল্ক আমি তোর পাওয়ার কিছুক্ষণের জন্য নিয়েছি ভাই, ছেড়ে দে আমাকে ভাই, ছেড়ে দে আমাকে। আমি কিছুক্ষণের জন্য তোর পাওয়ার নিয়েছি, আমি তোকে মারতে চাইছি না ভাই, আমি টেস্ট করে ছেড়ে দেবো। ওই দেখো ভাই সিডি করে হাল্ক নামছে, ওই দেখো তুই আমাকে ধরতে পারবি না। ওই ভাগ এখান থেকে, ভাগ না বলছি এখান থেকে। ওই নকল হাল্ক, নকল হাল্ক, হাল্ক মারবে, হাল্ক মারবে। আবে নকল নয় আমি, আমি মানে এমনি টেস্ট করছি ভাই, আমাকে ছেড়ে দে কমসে কম। নকল নয় আমি, আমি মানে নকলই একদিক থেকে। কিন্তু কোথায় গেল ভাই হাল্ক, কোথায় পড়ে গেছে? সমুদ্রে পড়ে গেছে, আমি শিওর সমুদ্রে পড়ে গেছে। না না পড়েনি, পড়েনি, বেঁচে আছে ভাই। আমি জানতাম হাল্কের মাথায় বুদ্ধি কম, কিন্তু তাও ভাই আছে, ঠিক আছে। আমাকে মারছে ভাই, খুব বাজে মারছে এরা দুজন মিলে। আমি চললাম শহরে। ওই চলে এখান থেকে, এটা আমি করিনি, হাল্ক করেছে ভাই। আমি দোষ করছি আর হাল্কের নামে লাগাচ্ছি। ওই ভাই মারপিট, মারপিট করতেছে, মারপিট করবি আরো, মারপিট করবি আরো, উমরের হাড় ভেঙে দেবো। ওই ছেড়ে আমাকে, এক মিনিট দাঁড়া। এনে 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 মারকে দেখে, মারকে দেখে এনে ভাই। পাথর আগেটা ছুড়ে আমাকে মারছে, আমি আগে তো পরিষ্কার জায়গায় যাই ভাই। আরে রে 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 ভাই কি করতে চাইছে কি? আরে আমাকে ছাড়, ছাড় বলছি।
মারছে আমাকে, ভালো করে বোঝাচ্ছিলাম, বুঝছিল না, সালা মারছে আমাকে, ভাই তুই উপরে অত উঁচু লাফিয়ে এসে আমাকে মেরে দেখ, এবার মেরে দেখ, হালকের বেটা, মেরে দেখা ভাই, তারা আসল হালকে মেরে দিলে চাপ আছে ভাই, আমাকে পালাতে হবে এখান থেকে, আসল হালকে মেরে দিলেও চাপ আছে ভাই, ভাগো এখান থেকে, আমি চাইনি যে আসল হালক আমার হাতে মারা যাক ভাই, না তো পরে কেস হয়ে যাবে, হ্যাঁ তুই তুই উপরে অত উঁচু লাফিয়ে এসে আমাকে মেরেছিস, আইডিয়া আসলে লাফিয়ে আরামসে চলে যাই হচ্ছে, আবার লস স্যান্টোস ভাই
নিজের রেস ব্লাস্ট মেরে একবার নেক্সট ড্র করতে যাই ভাই। আমি যা বুঝতে পারছি নেক্সট ড্র করতে যাই, আর নেক্সট ড্র আমি কমেন্ট থেকে করবো না, নেক্সট ড্র আমি নিজের মন থেকে করবো, সেটা হচ্ছে সুপারম্যান। ইয়েস, লাল চেড্ডি হলুদ জামা পরে সুপারম্যান ড্র করবো। চলো মাস্ত এবার সুপারম্যান ড্র করা যাক, তারপর দেখা যাক সুপারম্যান আমাদের আসে কি না আসে ভাই। তো চলো আমি পেইন্টে চলে এসেছি, আর এখানে আমরা ড্র করতে চলেছি হচ্ছে সুপারম্যান। যার জন্য ভাই আমাকে লাগবে হচ্ছে একটুখানি গোল নয় ভাই, একটুখানি লম্বা মাথা, ঠিক আছে। আর এখানে থাকবে চুল ভাই, কারণ চুল দুদিকে এরম হয়ে থাকে, তোমরা নিশ্চয় জানো, ঠিক আছে। এখান থেকে বডি হালকা, এখান থেকে হালকা, এইরকম ভি বডি, ভি বডি ভাই। সুপারম্যানের বেলা কোনো ইয়ে নেই, এখান থেকে এরকম ঠ্যাং, এখান থেকে একটা ঠ্যাং, হয়ে গেছে ভোট তারিকা, এখান থেকে একটা ঠ্যাং এরকম। সুপারম্যান চলে আসবে গেমে, বাকি চলো সুপারম্যান এসছে নাকি আমাদের গেমে দেখা যাক। দেখতে পাচ্ছ আমাদের টেলিপোর্টেশন হলো আর আমরা সুপারম্যান হয়ে গেছি, কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে এটা কি ভাই, এর হাফ বডি পরে কেন একে ভস্ম করে দাও। ইয়েস সুপারম্যানের পাওয়ার চলে এসছে, দেখো ভাই, ইয়েস চলে এসছে, আমি বুঝতে পারছি, এই দেখো, দৌড়ো ভাই দৌড়ো, চল উপরে ভাই, আমি বুঝতে পেরে গেছি সুপারম্যানের পাওয়ার এসছে। কিন্তু ভাই একটুখানি লাল নীল করেছি বলে এর কেমন কেপটা কাজ করছে না ভাই, একটুখানি কম কাজ করছে, বাকি ঠিক আছে দাঁড়াও আপাতত এখানে দাঁড়াই। আর এর কেপটা দেখো ভাই কেমন শুধু নর্মাল রয়েছে ভাই, কোনো নারচার নেই কেপের মধ্যে, বাকি ঠিক আছে এটা ঠিকই আছে। কিন্তু দেখো আমি একটা জিনিস দেখতে চাই যে এটা কাজ করছে না কেন ভাই, এর কেপ কাজ করছে না কেন, বাকি এখান থেকে কি আমি ওটাকে মারতে পারবো না, মারতে পারবো না ভাই। চলো এর এখান থেকে যাওয়া যাক, আর তোমরা জানো নিশ্চয়ই অ্যাটমিক গুলো দেখলে না আমার একটুখানি ইচ্ছা করে এগুলো ফাটাবার, তাই জন্য এনে এনে সব ফাটি দেবো ভাই, সব ফাটি দেবো। বাকি প্লেন আছে আর কোথাও, প্লেন তো দেখতে পাচ্ছি না কিন্তু একটা হেলিকপ্টার দেখতে পেয়েছি। আর তোকে কোথায় ভাই, তোর রাস্তা কোথায়, চলো এখান থেকে, বাকি ঠিক আছে চলো তলায় যাওয়া যাক। তলায় গিয়ে আমি তোমাদের পাওয়ার দেখাচ্ছি ভাই, এর দেখো এখানে পড়লাম, আর দাঁড়াও এখানটা নাবি হালকা করে, আর এবার এখান থেকে উড়বো দেখো ভাই, 3 2 1 লেটস গো। এই দেখো ভাই এটা হচ্ছে সুপারম্যানের পাওয়ার ভাই, আর এখান থেকে আমি যদি জোরে যেতে যাই এরম ভাবে যেতে হবে ভাই। বাকি আমার সামনে যে গাড়িগুলো আসবে তারা নিজেই ছিটকে যাবে, আমাকে কিছু করতে হবে না, আমি এরকম যেতেই থাকবো। ইয়েস ট্রেনও উড়ে চলে যাই ভাই এর রাস্তা থেকে। আর এর কাছে কি পাওয়ার আছে দেখিনি তোমাদের কাছে, দেখো এইটা হচ্ছে একটা পাওয়ার, তোমরা নিশ্চয়ই জানো যে চোখ থেকে রে মারে। আর এরপরে কিছু আছে, লেজার বডি স্ল্যাশ না কি একটা আছে ভাই, দু পিস করে দেয় ভাই, এই দেখো আমি জানি না কি করে কিন্তু কিছু তো একটা করে, আচ্ছা পুড়িয়ে দেয়, গলিয়ে দেয় জায়গাটাকে, এই দেখো ভাই। বাকি আমার কাছে ধোঁয়ারও পাওয়ার আছে, এই দেখো এই আমাকে মারতে এসছে, এ তুই লুকিয়ে আছিস কেন, এনে উড়ে আয় একটুখানি, যা একটু ধোঁয়া দি ভাই একে ভাই, এরা এরা এই হাওয়া দিচ্ছি বলে এরা ভাবছে আমি হালকাতে নিচ্ছি ভাই, একে ভাই একে হালকাতে নিচ্ছি ভাবছে, এনে যা শেয়ার করে যা, শেয়ার করে, আরেকজন কোথায় গেল, আরেকজন পাঠাচ্ছিল, এনে এদিকে এদিকে যা শেয়ার করে ভাই, যা চাঁদের শেয়ার করে, বাকি ঠিক আছে। এর কাছে আর সেরকম কোনো পাওয়ার নেই, এর কাছে এই ব্লেজারটাই সব থেকে বেস্ট, এই দেখো এটা আরো ভালো ভাই, এটা দিয়ে ব্লাস্ট করিয়ে দেয়, বাকি ঠিক আছে। দেখো সুপারম্যানের পাওয়ারও মাস্ট একদম, বাকি তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কোন পাওয়ারটা সব থেকে বেস্ট লাগলো, থ্যানোস হাল্ক নাকি সুপারম্যান। আর নেক্সট এপিসোডে আমি কি তোমার কোন সুপার হিরো মাস্ট একদম ড্র করবো, সেটা তোমরা কমেন্টে বলো যে কি ড্র করবো, বাকি ঠিক আছে। এই ভিডিওটা যদি 3000 লাইক হয়ে যায় তাহলে নেক্সট পার্ট আসবে, আর তোমারও ড্র আমি করতে পারি, তুমি যেটা কমেন্ট করছো সেই সুপার হিরোটা ড্র করবো, তোমাকে ড্র করবো না, বাকি ঠিক আছে। দেখা হচ্ছে তোমার সাথে পরে, I can play with you. See you again in the next gameplay.